হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। আজকের ফার্স্ট এপিসোড, সবাইকে স্বাগত। শঙ্কর রায়, তোমাদের আগেও জানিয়েছি যে শঙ্কর রায় লাল হলুদ জার্সি পরে এই মরশুমে খেলবেন, অনেকবার জানিয়েছি আর কি। অনেক কনফিউশন ছিল তোমাদের মধ্যে, না যাচ্ছে না দাদা, এখনও সাইন করেনি। তাই বলেছিলাম হ্যাঁ, সাইন অবশ্যই করেনি, লকডাউনের পর করবে, চুক্তি শেষ হলে করবে, কিন্তু খেলবে লাল হলুদেই। তো সেই রকমই কথা মতো শঙ্কর রায় এখন মোটামুটি আনুষ্ঠানিকভাবে না হলেও সরকারিভাবে লাল হলুদ জার্সিতে খেলার জন্য আর কি তার নাম নথিভুক্ত করা হয়ে গেছে। আরও কয়েকজনের হয়েছে। আমার এই এপিসোডটা শঙ্কর রায়ের জন্য এই কারণে, কারণ শঙ্কর রায়ের উঠে আসাটা একটা বাঙালি প্লেয়ার হিসেবে, একটা বাঙালি গোলকিপার হিসেবে সত্যি একটা দারুণ জিনিস আমরা চাক্ষুষ করেছি। যদি আমরা একটু পিছিয়ে যাই তো মোহামেডান দিয়ে তার জার্নি শুরু। 17-18 মোহনবাগানে আসেন, এবার ইস্ট বেঙ্গলে গেলেন 20-21। তাহলে তিনটে প্রধান, এই বাংলার তিনটে প্রধান, লোকে বলে না যে ভারতের যে কোনো ক্লাবেই খেলা ইজি, কিন্তু কলকাতার তিন প্রধান এই খেলাটা একটু কঠিন, কারণ সবসময় পারফরমেন্সের চাপ থাকে সেখানে। কখনো যখন মোহনবাগানে খেলেছেন বা মোহামেডানে খেলেছেন, এছাড়াও লোকাল তিনি কিন্তু অনেক টুর্নামেন্ট খেলেছেন। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো খুবই উল্লেখযোগ্য, এখন কিন্তু তার মার্কেট ভ্যালু যেটা যাচ্ছে, যদি ট্যালি করি ইকোনমিক্যালি, মানে একদম পাতি আর্থিক প্যাকেজের দিক দিয়ে বলছি, এটা কিন্তু বেশ, আমরা মানে আগের বারে যেটা ভাবছিলাম যে বিলাল খান এই স্ট্যান্ডার্ডের যে গোলকিপাররা ছিল তার সঙ্গে সমান হয়ে গেছে কিন্তু তার এখন মার্কেট ভ্যালু। এখন ধরে নেওয়া যেতে পারে আগের বছর থেকে, মানে চলতি মরশুমটা তার কেরিয়ারের পিক, এখন কিন্তু আরও হাই যান তিনি ধরে রাখতে পারেন কি না, নাকি নেমে যান, এর ওপরে নির্ভর করবে তার ইন্ডিয়া খেলার স্বপ্ন। এখন থেকে 3 বছরের যদি তার সঙ্গে চুক্তি হয়ে থাকে, 3 বছর কিন্তু একটা ভালো সময় তার মধ্যে এক মানে নিজেকে প্রমাণ করার জন্য। তৃতীয় দলের একটা গোলকিপারের প্রয়োজন হয় কোনো কারণে, তখন কিন্তু দেখবে যে এক্সপিরিয়েন্স স্টাফকে আসে সেখানে, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান খেলা শঙ্করের নাম উঠতেই পারে। এছাড়া তার তো অবশ্যই বিভিন্ন কোচের আন্ডারে খেলার একটা নতুন রকম তাকে অভিজ্ঞতা দেবে, নতুন টিমমেটদের সঙ্গে খেলার, সবার সঙ্গে মানিয়ে নেওয়ার, খেলার গেমিং স্টাইল প্লেয়িং স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার, এটা একটা অবশ্যইভাবে তাকে আরও ঋদ্ধ করে তুলবে। তো তারই একটা ইন্টারভিউ একটা সংবাদ মাধ্যমে আমি পড়ছিলাম, ভালো লাগলো দু তিনটে জিনিস। 1 নম্বর, খুবই মানে দরিদ্র পরিবার থেকে উঠে আসা, আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, অনেক দূরে নয়, একদমই কাছেও নয়, পাড়ারও নয়, তবে খুব দূরে থাকেন না, নর্থ কলকাতা দমদমে বাসিন্দা। তিনি কিন্তু দরিদ্র পরিবার থেকে উঠে আসা, মোহামেডানে খেলতেন, মোহনবাগানে তিনি প্রতিষ্ঠা লাভ করেন, এবার ইস্ট বেঙ্গলে যাচ্ছেন। তার বাবা তাকে বলে গেছিলেন, তার বাবা এখন আর নেই, তার বাবা তাকে বলে গেছিলেন যদি কোনো দিন সুযোগ হয় ইস্ট বেঙ্গলে যেন তিনি খেলেন। তার বাবাজি ইস্ট বেঙ্গলের সমর্থক খুব স্বাভাবিকভাবে বয়ে আছে এতে, তার মানে সেই ব্যাপারটা। তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে সে তার বাবার ইচ্ছা পূর্ণ করতে পারছে। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে, সেই কথায় কথায় আমি পড়লাম ওখানে যে মোহনবাগান যদি আই লিগ সেলিব্রেশন করে তাহলে কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে থাকলেও তিনি কিন্তু আসার চেষ্টা করবেন, তার মনে হয় না কোনো প্রবলেম হবে বলে। এইটাও একটা জিনিস ভালো লাগলো যে তিনি কিন্তু মুভ অন করে গেছেন বলে, যে আগের সতীর্থদের বা আগের টিমমেটদের কিন্তু মনে রাখবেন, এই দুটো কথা তো একদম মানে খুবই ভালো লাগলো শঙ্করের ইন্টারভিউটা থেকে। আর একদম শেষমেশ এটাই বলবো যে একটা বাঙালি গোলকিপার হিসেবে, অনেক বাঙালি গোলকিপার সত্যি কথা বলতে ভারতীয় ফুটবলে দাপিয়ে বেরিয়েছে, শঙ্কর রায়ের পাটা কিন্তু অসাধারণ। এটা আমি যার সঙ্গে কথা বলেছি এই মরশুমে, এই ভিডিওগুলো করার সুবাদে বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে, কোচের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেরই বক্তব্য যে শঙ্করের পাটা কিন্তু অন্যদের থেকে একটু ভালো, বাকি জিনিসগুলো আপডাউন করে, একটু কনসিস্টেন্সি আনতে হবে, কিন্তু পাটা কিন্তু অসাধারণ। তো আশা করবো ইস্ট বেঙ্গল দলে তিনি প্রথম দলেই জায়গা পাবেন এবং নিয়মিত পাবেন, তিনি নিজেকে ফিট রাখবেন, আরও আগামী 3-4 বছর ভারতীয় দলের দরজা তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছে কোনো না কোনো দিন, এটাই আশা রাখবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যেমন তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। তো এখন পরের কন্টেন্টটা তৈরি করতে চাই।